আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোকিত ইসলামিক টিভি। শীতের রাত, সাথে গরম ধোঁয়া ওঠা চা, পাড়ার মোড়ে আড্ডা জমেছে বেশ, মাঝে মাঝে শব্দ করে হাসির আওয়াজ শোনা যাচ্ছে। ইফাত গিয়ে সবার সাথে যোগ দিল। অনেকদিন পর ইফাতকে পেয়ে সবাই ভালো মন্দ জিজ্ঞেস করতে শুরু করলো। ইফাত সবার সাথে কুশল বিনিময় করে রাত 8টার দিকে বাসায় ফিরল। তানহা শুয়ে শুয়ে বই পড়ছিল, ইফাতকে দেখে উঠে বসল। তোমার ভাইয়ের সাথে যে দেখা করতে গিয়েছিলে, কার অনুমতি নিয়ে গিয়েছিলে? আমার সাথে যে তোমার বিয়ে হয়েছে, আমাকে স্বামী বলে মানো তো নাকি? যদি না মানো, আমার বাসা থেকে বের হয়ে গিয়ে যত ভাই আছে তাদের সাথে ঘুরে বেড়াবে, আমি কিচ্ছু বলবো না। বিশ্বাস করুন, আমি যেতে চাইনি। কার অনুমতি নিয়ে গিয়েছিলে? তোমার সামান্য লজ্জা থাকলে যে ছেলে কাল তোমাকে ভরা রাস্তার মধ্যে মারল আর আজকে তুমি তার সাথে দেখা করতে চলে গেলে, একটা বার আমাকে বলার প্রয়োজন মনে করলে না? এমন ভুল আর হবে না। আবিরের সাথে যাওয়ার অনুমতি কে দিয়েছে তোমাকে? একা যাওয়ার তো সাহস তো তোমার হবে না। এটা আমি জানি, চৈতালি দিয়েছে। না, আম্মা দিয়েছে। ইফাত একটু অবাক হয়ে বলল, আম্মা? কোনো কথা না বলে সোজা রোকেয়া বেগমের রুমে চলে আসলো ইফাত। রোকেয়া বেগম পায়ের তেল দিচ্ছিলেন। ইফাতকে দেখে বলল, আয় বাবা ভেতরে বস, সারাদিন কোথায় যাস বলতো? আম্মু, তুমি তানহাকে আবিরের সাথে পাঠানোর আগে আমার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেছিলে? আমি যে তানহার স্বামী, আমার সাথে তানহাকে বিয়ে দিয়ে নিয়ে এসেছ, এই কথাটা তোমার মনে আছে নাকি এটাও ভুলে গেলে? ইফাত, আসলে আম্মু, তোমার বিবেক বাধা দিল না যে ছেলেটা ভরা রাস্তার মধ্যে তানহার গায়ে হাত তুলল? লোকে তানহাকে নিয়ে আড়ালে কত বাজে কথা বলল, তুমি সেই ছেলের সাথে কিভাবে যেতে দিলে? ছেলেটা যদি তানহার কোনো ক্ষতি করে ফেলত তখন কি করতে তুমি? তানহার সম্মানের সাথে আমার সম্মান জড়িয়ে আছে, তানহাকে নিয়ে কোনো কথা উঠলেই আগে আমার নাম চলে আসবে। এমনিতে প্রবাসী ছেলেদের বউয়ের দুর্নামের অভাব নেই। বিকালে যখন আমি আবির আর তানহাকে একসাথে দেখলাম, আমি সহ্য করতে পারছিলাম না। আম্মু, তানহাকে আমি ভালোবাসি না, মানছি, কিন্তু তানহা আমার বউ। অন্য পুরুষের সাথে নিজের বউকে দেখলে না চাইলেও ভেতর থেকে কষ্ট অনুভব হয়। আমার ইচ্ছে করছিল তানহাকে রাস্তার মধ্যেই কটা থাপ্পড় বসিয়ে দিই, কিন্তু আমি পারিনি আম্মু। মেয়েদের গায়ে হাত তোলা আমার স্বভাবে নেই। একদিন তানহাকে মেরেছিলাম, ঘটনাটা এখন আমাকে কষ্ট দেয়। আবির আর তানহাকে দেখে চলে আসছিলাম, আমি কিছু বলতে পারিনি, কারণ বিয়ে করে আমি তানহাকে রেখে চলে গিয়েছিলাম, কোনো খোঁজ খবর রাখিনি, বেঁচে আছে নাকি মরে গেছে কখনো জানতে চাইনি। এখন হঠাৎ করেই অধিকার ফলাতে যাই, তানহা যদি বলে ওঠে, আপনার এই অধিকার 2 বছর আগে কোথায় ছিল? বেঁচে আছি নাকি মরে গেছি কখনো জানতে চেয়েছেন? 2 বছর পরে অধিকার ফলাতে এসেছেন, তখন আমি কি উত্তর দিতাম আম্মু? এই কথাগুলো ভেবে কষ্টটা বুকে চাপা দিয়ে হেসে তাদের সামনে দিয়ে চলে আসছি। আমি না হয় তানহার পাশে ছিলাম না, কিন্তু তোমরা তো ছিলে, তাহলে তুমি কেন ওই বেয়াদব ছেলের সাথে তানহাকে পাঠালে বলো? আমি এসব দেখার জন্য দেশে আসছি? আমার কষ্টটা না বাড়িয়ে দিলেও পারতে, প্রবাসে কারো ভালোবাসা না পাই, দিন শেষে রাতে শান্তি মতো নিরিবিলি ঘুমাতে পারি, প্রাণ ভরে শ্বাস নিতে পারি, এসব অশান্তি বোহাতে হয় না। রোকেয়া বেগম মাথা নিচু করে আছেন, ছেলের কথাতেই বুঝেছেন ছেলেটা গভীরভাবে কষ্ট পেয়েছে। ছেলে মানুষ কষ্টটাকে খুব সহজেই আড়াল করতে পারে। ইফাত ছেলেটা হয়ে মেয়ে হলে এখনই রোকেয়া বেগমকে জড়িয়ে ধরে হাউমা করে কান্না করে দিত। রোকেয়া বেগম উপলব্ধি করতে পারছে সে কত বড় ভুল করে ফেলেছে। তোর কথা যুক্তি আছে ইফাত, ছেলেটা আজকে আমাদের বাসায় এসে এত ভালো ব্যবহার করেছে, না চাইতেও বিশ্বাস করে ফেলেছে। তোমরা মেয়েরা এমন কেন? কেউ একটু ভালো করে কথা বললেই গোলে পানি হয়ে যাও, আজ তানহার কিছু হয়ে গেলে? রোকেয়া বেগম চুপ করে আছেন। ইফাত কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ধ্যাত বলেই নিজের রুমে চলে আসলো। তানহাকে উদ্দেশ্য করে বলল, শোনো মেয়ে, তুমি আমার বাড়িতে আমার পরিচয়ে থাকো, তাই এখন থেকে কোনো কিছু করার আগে আমার থেকে অনুমতি নিয়ে করবে। যদি মনে করো আমার থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই, নিজের ইচ্ছে মতো চলবে, তাহলে আমার বাড়ি থেকে বের হয়ে গিয়ে করবে। তুমি চাইলে আমার থেকে ডিভোর্স নিতে পারো। একদম বাজে কথা বলবেন না, অন্যায় করেছি একটা, সেজন্য চুপ করে আছি। তার মানে এই না যে আপনি যা তা বলবেন, আমি সব চুপচাপ করে সহ্য করে নেব। আমি যদি মরে পচেও যাই তবুও আপনাকে ছাড়বো না। এই নিন আপনার ফোন আর আপনার মালা, আপনি রাখুন। দুটো জিনিস নিয়ে এত কথা শুনতে পারবো না বলেই চলে গেল তানহা। নিজে অন্যায় করেছে, আবার নিজে রাগ দেখাচ্ছে। আর কোনোদিন দেখি খালি, বাসা থেকে একদম বের করে দেব। তানহা চৈতালির রুমে আসলো, চৈতালি পড়তে বসছিল। তানহাকে দেখে বলল, কিছু বলবে ভাবি? তোমার ভাই আমার উপর রাগ করেছে, এখন আমি কি করব? আমাকে বাসা থেকে বের করে দেবে কেন? তুমি কি করেছো? তানহা দুদিনের ঘটনা সব চৈতালিকে খুলে বলল। আমার ভাইয়াটা কত ভালো, আমি হলে রাস্তার মধ্যে কয়টা লাথি লাগিয়ে দিতাম। তোমার ভাইয়ের সাহস কম না? আম্মু এমন ভুল কি করে করলো? এখন যদি তোমার ভাই যদি বলে আমাকে তানহার সাথে বিয়ে দিয়ে দিন, আম্মু কি তাই দিয়ে দেবে? খুব রাগ হচ্ছে আম্মুর উপরে। তোমার ভাই জানে না তুমি বিবাহিত, জেনেও এমন অন্যায় আবদার করে,
কোষে থাপ্পড় বসিয়ে দিতে পারলে না? আম্মাকে কিছু বলো না চৈতালি, উনি কষ্ট পাবেন। তোমার ভাই আম্মাকে অনেক কথা শুনিয়েছে। কেন যে গেলাম, আমারই আসলে লজ্জা নেই। যে ছেলে আমাকে মারলো আমি তার সাথে চলে গেলাম। তোমারও দোষ আছে ভাবি, এভাবে আর কখনো কোনো ছেলের সাথে আলাদা করে কথা বলতে যাবে না। আমারই খুব রাগ হচ্ছে, না জানি ভাইয়ার কেমন লাগছে। ভাইয়া নিজের কষ্ট প্রকাশ করতে পারে না, ভেতরে ভেতরে শেষ হয়ে যায়। এখন আমি কি করব চৈতালি, ভালোবেসে ভাইয়ার রাগ ভাঙাবে? তুমি না ভাইয়ার বউ, সবাই ভালোবাসার কাঙাল গো ভাবিমণি, বুঝেছ? একটু ভালোবেসে বোঝালে ভাইয়া ঠিক বুঝবে। ওনাকে দেখলে আমার বুকের মধ্যে ধুক ধুক ধুকপুক করে, কথা হারিয়ে যায়, হাত পা কেমন অবশ হয়ে আসে। ঝগড়া করার সময় তো তোমার বুকের ভেতর ধুকপুক ধুকপুক করে না, ফুল এনার্জি নিয়ে ঝগড়া করো। রাগ উঠলে মাথা ঠিক থাকে না, মাথায় যা আসে বলে দিই। মাথা ঠান্ডা হলে যখন উপলব্ধি করতে পারি তখন নিজেই বেশি কষ্ট পাই। আমার কাছে না থেকে নিজের বরের কাছে যাও, দেখো গিয়ে রাগ ভাঙাতে পারো কিনা, কালকে আমার ক্লাস পরীক্ষা আছে। তানহা উঠে নিজের রুমে আসলো। ইফাত ফ্লোরে শুয়ে শুয়ে ভিডিও দেখছে। তানহা ধীর পায়ে এগিয়ে গিয়ে ইফাতের মাথার কাছে বসলো। ইফাতের বিপরীত পাশে রাখা ফোন আর ফুলের মালা নিয়ে বলল, আমার কিপটা জামাই 2 বছর পরে আমার জন্য কিছু নিয়ে আসছে, সেটা আমি নিব না, তাই কখনো হয়? ইফাত শুনেও না শোনার ভান ধরে ফোনে মনোযোগ রাখল। শুনুন না একটা কথা বলবো, ইফাত অন্যদিকে কাত হয়ে শুয়ে পড়ল। তানহা একটু এগিয়ে গিয়ে ইফাতের হাত থেকে ফোনটা কেড়ে নিল। সমস্যা কি তোমার, এভাবে বিরক্ত করছো কেন? আপনি আমার সাথে কথা বলেন না কেন? আমার কি আপনার সাথে কথা বলতে ইচ্ছে করে না? সারাদিন বাসায় একা একা কাজ করে সময় পার করি। তোমার কথা বলার মানুষের অভাব নেই, আমাকে আমার ফোন ফিরিয়ে দাও। আগে বলেন কি করলে আপনার রাগ ভাঙবে। একটা কাজ করো, 2 ইট নিয়ে এসো, আমার মাথায় বাড়ি দাও, সারা জীবনের জন্য আমার রাগ কমে যাবে। খালি বাজে কথা বলেন, আপনি ফোনে সারাদিন কি করেন আমি দেখব। ফোনের পাসওয়ার্ড বলুন। বলবো না। কেন? আমার ফোনের পাসওয়ার্ড তোমাকে কেন দিব? আমি আপনার বউ, তাই দিবেন। আবিরের সাথে দেখা করার আগে মনে রাখা উচিত ছিল তোমার একটা জামাই আছে, তারও তোমার সব কিছু জানার অধিকার আছে। সরি আর হবে না, আমিও সরি, পাসওয়ার্ড দিব না। বুঝেছি, আপনি অনেকগুলো রিলেশন করেন, হাজার হাজার মেয়েদের সাথে কথা বলেন, সেজন্য আমাকে ফোনের পাসওয়ার্ড দিবেন না, বুঝেছ? এখন আমাকে বিরক্ত করা বন্ধ করো। তানহা মন খারাপ করে ইফাদের ফোন দিয়ে দিল। ইফাত ফোন নিয়ে শুয়ে পড়ল। তানহা আগের ন্যায় বসে রইল। একটু পরে তানহা উঠে চলে গেল। রাতে সবাই খেতে বসেছে, কারো মুখে কোনো কথা নেই, থমথমে পরিবেশ। ইফাত খেয়ে উঠে চলে গেল। রোকেয়া বেগমের সাহস হচ্ছে না ছেলের সাথে কথা বলার, ছেলের অভিমান খুবই তীব্র। সবাই যে যার মতো খেয়ে চলে গেল। আবির নিজের রুমে বসে ডায়েরিতে কিছু একটা লিখছিল, তখনই হাসনা বেগম আবিরের রুমে প্রবেশ করে। আজকে তানহার কাছে গিয়েছিলি? হ্যাঁ গিয়েছিলাম। কিছু করতে পারলি? আম্মু এখান থেকে যাও তো, মেয়েটা ভালো আছে, মেয়েটাকে ভালো থাকতে দাও, এভাবে আমার মাথায় আর বিষ ঢালবে না। তানহা আমাদের ঠকিয়েছে। তানহা আমাদের ঠকায়নি আম্মু, তুমি তানহাকে ঠকিয়েছ। তানহা নামে মিথ্যা কথা বলে আমার কাছে কেন ভালো সাজছো আম্মু? তোমার মুখে মিথ্যা কথা মানায় না আম্মু। হাসনা বেগমের মুখ চুপসে গেল। হঠাৎ করে ছেলের কি হয়ে গেল? ছেলে উল্টো সুর গাইছে, বিষয়টা খুব করে ভাবাচ্ছে হাসনা বেগমকে। হাসনা বেগম আবিরের রুম থেকে বেরিয়ে আসলো। তোমাকে বলেছিলাম না, মায়া সারা জীবন থাকে না, একটা সময় ঠিক কেটে যায়। এখন তানহার প্রতি আবিরের মায়া কেটে গিয়েছে। তুমি চাইলেও আবিরের মনে বিষ ঢালতে পারবে না, তোমার ছেলের মধ্যে গোলমাল আছে, বলে চলে গেল হাসনা বেগম। মাহতাব সাহেব দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তোমার ছেলের মধ্যে ভেজাল আছে হাসনা, তোমার ছেলে ভালোবাসতে জানে না। তুমি যদি জানতে। আবির তানহার ছবির দিকে তাকিয়ে বলল, শূন্যস্থান কখনো শূন্য থাকে না, ধুলাবালি দিয়ে হলেও তা পরিপূর্ণ হয়ে যায়। তুই আমার সেই শূন্যতা, যা অনেক আগেই পরিপূর্ণ হয়ে গেছে। তবুও কেন এত পাগলামি করি? দূরে থাকলে মনে বলে তুই ভালো থাক, সামনে আসলে সব কিছু এলোমেলো হয়ে যায়। তোর গল্পে আমি খারাপ থাকি, তবুও তুই ভালো থাক আবির। 2 বছর পরে এসে আপনার এমন অভিমান মানায় না ইফাত। 2 বছর আগে আপনার এই অভিমান কোথায় ছিল? আজকে আপনি অভিমান দেখাতে আসছেন। আজকে আমি একটা ছেলের সাথে আলাদা করে কথা বলেছি, তাই আপনি রাগ করে আমার সাথে কথা বলছেন না। আর আপনি 2টা বছর আমার কোনো খোঁজ খবর রাখেন নাই। আমিও অন্য ছেলের সাথে চলে যেতে পারতাম, আমার কি কোনো দরকার ছিল আপনার সংসারে পড়ে থাকার? আমি কি মানুষ নই? আমার কি ইচ্ছে করে না মন খুলে কারোর সাথে 2টো কথা বলি? একদিনে আপনার অভিমানের পাল্লা এতটা ভারী হয়ে গেছে, তাহলে 2 বছরে আমার অভিমানের পাল্লা কতটা তীব্র হয়েছে? আমি যদি তীব্র অভিমান নিয়ে আপনার সাথে হেসে কথা বলতে পারি, আপনি কেন আমার ছোট ভুলটা মাফ করছেন না? আমাকে এতটা সস্তা ভাববেন না ইফাত, আপনি আপনার অহংকার নিয়ে থাকুন, তানহা আর আপনার সাথে কথা বলতে যাবে না, বলেই উঠে চলে গেল তানহা। তানহা চলে যেতেই ইফাত সামনের দিকে ঘুরল, একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে বসল। এতদিন যে কথাগুলো শোনার ভয়ে পালিয়ে বেড়াচ্ছিল ইফাত, তানহা আজ সেই কথাগুলো বলে দিল। তানহা তো ভুল কিছু বলেনি, একদিনে আমার অভিমানের মাত্রা এতটা তীব্র হয়েছে, 2 বছরে তানহার অভিমানের পাল্লা 1000 গুণ বেশি হবে, তবে আমি মেয়েটাকে বেশি অবহেলা করে ফেলছি। তানহার খুব বেশি কষ্ট হলে বাসার ছোট্ট ছাত্রীতে এসে বসে থাকে,
ইফাদের আচরণ খুব বেশি কষ্ট দিয়েছে তানহাকে। ছাদের কোনায় পা ঝুলিয়ে বসে আছে তানহা, চোখ দিয়ে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে, শীতের শরীর অবশ হয়ে আসছে। রাগের কাছে এই শীত তানহার কাছে তুচ্ছ মনে হচ্ছে। আজ সে কিছুতে রুমে যাবে না, আমার যাওয়ার জায়গা নেই বলে সবাই আমাকে পেয়েছেটা কি? আমি কালকেই চলে যাব, থাকবো না এখানে। কার জন্য থাকব? যার আশা করে এতগুলো প্রহর অপেক্ষা করেছি সেই ইফাদি আমাকে ভালোবাসে না? চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে তানহার। মাগো, তুমি কেন চলে গেলে? আজ যদি তোমরা থাকতে আমার জীবনটা অন্যরকম সুন্দর হতো। এই অল্প বয়সে আমি বড্ড ক্লান্ত, আমাকে নিয়ে যাও না আম্মু তোমাদের কাছে। এই নিষ্ঠুর পৃথিবীকে আমি আর নিতে পারছি না। হঠাৎ করে কেউ পরম যত্নে তানহার শরীরের চাদর মুড়িয়ে দিল। ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে তানহা কিছুটা কেঁপে উঠল। ঘাড় কাত করে ইফাতকে দেখে মুখ ঘুরিয়ে নিল। ইফাত তানহার পাশে বসল। রাগ হয়েছে মহারানী? তানহা ইফাতের কথার কোনো উত্তর দিল না, দু পা দুলাতে লাগলো। এত রাতে ছাদের কোণে এসে বসে আছো, ভয় লাগছে না? নিচে পড়েও যেতে পারো। এবারও তানহার মুখে কোনো উত্তর আসলো না। ইফাদও তানহার সাথে পা দুলিয়ে যাচ্ছে। পিনপিনে নীরবতা কাজ করছে দুজনের মধ্যে। ইফাত কি বলবে ভেবে না পেয়ে বলল, আচ্ছা তোমার কি রং পছন্দ? এই দেখো কান ধরছি, আর এমন করব না, সরি। আমি মনে হয় ছোট বাচ্চা, উনি কান ধরবে আমি সব ভুলে গিয়ে ওনার সাথে বেহায়ার মতো কথা বলবো? নিজেকে ভাবেটা কি? যাই হয়ে যাক না কেন, তানহা মুখ দিয়ে একটা কথা বের করবি না। ইফাত কাঁপা কাঁপা হাতে নিজের হাত তানহার হাতের উপরে রাখল। ইফাদের ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে তানহার পুরো শরীর ত্বরিত গতিতে কেঁপে উঠল। বৌজান, সরি, ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আমাকে একটা সুযোগ দিবে তোমার মনের মতো হয়ে ওঠার? ইফাদের মুখে বৌজান কথা শুনে তানহার কলেজা শীতল হাওয়া বয়ে গেল। কি আদুরে কণ্ঠে বৌজান বলে ডাকলো ইফাত। অন্য সময় হলে ইফাদের ওপরে ঝাঁপিয়ে পড়ত তানহা, পৃথিবীর সকল অভিমান এসে তানহার মনে ধরা দিল। ইফাদের কথার উত্তর করছে না। এত সহজে ইফাদের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করব না। আমি যতটা কষ্ট পেয়েছি আংশিক হলেও ইফাতকে অনুভব করতে হবে। ইফাতের হাত থেকে নিজের হাত সরিয়ে নিয়ে চলে গেল। ইফাত অসহায় দৃষ্টিতে তানহার যাওয়ার দিকে তাকিয়ে আছে। তানহা রুমে এসে লাইট অফ করে শুয়ে পড়ল। কি করে তানহার রাগ ভাঙাবে তা ভাবতে ভাবতে নিজের রুমে আসলো ইফাত। শুয়ে শুয়ে ভাবছে, মেয়ে মানুষের কি রাগ বাবা, ভাঙাবো কিভাবে? কালকে চৈতালি থেকে সাহায্য নিতে হবে। চোখ দুটো বন্ধ করে নিল ইফাত। একটু পরে রাজ্যের ঘুম এসে ধরা দিল ইফাতের চোখে। তানহা শুয়ে শুয়ে নীরবে কান্না করে যাচ্ছে। না চাইতেও পেয়ে গেছেন তো, তাই মূল্য দিতে পারছেন না। যেদিন হারিয়ে ফেলবেন কান্না করেও আর ফিরে পাবেন না। এত অবহেলা তানহা নামের বোকা মেয়েটি সহ্য করবে? আমার মতো করে কেউ যদি আপনাকে ভালোবেসে আপনার সংসার করে, আল্লাহর কসম ইফাত, সারা জীবনের জন্য আপনার জীবন থেকে চলে যাব। পরের দিন সকালবেলা তানহা রান্না করছে। তানহার চোখ মুখ একদম ফুলে আছে, চুপচাপ আপন মনে রান্না করছে। আজকাল বড্ড বেশি কষ্ট হয় তানহার। ইফাত দূরে ছিল, তখনই ভালো ছিল, কাছে এসে কষ্টটা একটু বেশি বাড়িয়ে তুলেছে। ভাবি ভাত পুড়ে যাচ্ছে, চৈতালির কথায় তানহার হুঁশ আসে। তানহার আজকে কাজ করতে একদম ইচ্ছে করছে না, রুটি বানানোর মতো ধৈর্য নেই, তাই ভাত বসিয়ে দিয়েছে। আল্লাহ রহমতে একটা শ্বশুর বাড়ি পেয়েছি, কখনো কোনো বিষয় নিয়ে রাগারাগি করে না, ভুল করলে বুঝিয়ে বলে, সবকিছুর জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে তানহা। ভাবি তোমার কি হয়েছে, মন খারাপ, কান্না করছো নাকি? চোখ মুখ কেমন ফোলা ফোলা লাগছে, রাতে ঘুমোতে পারি নাই সেজন্য এমন হচ্ছে, একটু ঘুমিয়ে নিলে ঠিক হয়ে যাবে। ভাবি তোমার কি শরীর খারাপ? আম্মুকে আজকে রান্না করতে বলি? না চৈতালি, আমি করে নিতে পারবো, তোমার পরীক্ষা আছে, তুমি গিয়ে পড়াশোনা করো। সবাই খেয়ে যে যার মতো চলে গেল। দুপুরে রান্না করতে অনেক দেরি, এই সুযোগে একটু ঘুমিয়ে নেওয়া যায়। নিজের কাজ শেষ করে রুমের দিকে গেল তানহা, বিছানা ঠিক করে শুয়ে পড়ল। চৈতালির পরীক্ষা শেষ, রাস্তা দিয়ে ফ্রেন্ডের সাথে যাচ্ছিল, আবিরকে দেখে থেমে যায়। কিরে দাঁড়িয়ে পড়লি কেন? স্যারের সাথে আমার একটা কথা আছে, তোরা সামনের দিকে এগোতে থাক, আমি কয়টা কথা বলে চলে আসছি। বেশি দেরি করিস না, আমরা কিন্তু তোকে রেখে চলে যাব। চৈতালি আবিরের কাছে গেল। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কলেজের মধ্যে আপনার সাথে কথা বলতে পারি না, তাই কথা বলতে আসলাম। কলেজে এত স্যার থাকতে আমার সাথে তোমার এত কিসের কথা? আপনি এমনভাবে কথা বলছেন কেন আমার সাথে? তাহলে কিভাবে কথা বলবো তোমার সাথে? কালকে তোমার একজন গার্ডিয়ান সহ আমার সাথে দেখা করবে, এখন তুমি আসতে পারো। চৈতালির আর সাহস হলো না স্যারের মুখের ওপরে কথা বলার, দ্রুত স্থান ত্যাগ করল। আবির কে রে মেয়েটা? আমাদের কলেজের স্টুডেন্ট, এক বছর ধরে খুব বেশি জ্বালাচ্ছে, প্রশ্রয় দিলে পেয়ে বসত। তুই বল ওর সাথে আমার যায়? বাচ্চা মেয়ে একটা, তাছাড়া আমি তো কিছু একটা বলতে গিয়ে ও থেমে গেল আবির। কপালে কারো হাতের স্পর্শ পেয়ে চোখ মেলে তাকালো তানহা। ইফাত তানহার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। নিজের পাশে ইফাতকে দেখে ভ্রু কুচকে গেল তানহার। ধরফড়িয়ে উঠে বসলো তানহা। তোমার কি শরীর খারাপ তানহা? বলল ইফাত। তানহা ইফাদের কথার উত্তর না দিয়ে নীরব দৃষ্টিতে ইফাদের দিকে তাকালো। দেওয়াল ঘড়ির দিকে তাকাতেই চোখ কপালে উঠে গেল। বিকাল চারটা বেজে গেছে, আমি এত ঘুমালাম কি করে? তড়িঘড়ি করে উঠে বাহিরে আসলো, রান্নাঘরের দিকে যেতে লাগলো। ইফাত বলল, আম্মু রান্না করেছে, এত হাইপার হবার কিছু নেই,
ফ্রেশ হয়ে খেয়ে নাও। তানহা রান্নাঘরে গিয়ে দেখে সত্যি তার শাশুড়ি রান্না করেছে। এতটা খারাপ লাগছিল, কখন বেলা গড়িয়ে গেল। চৈতালি বাসার মধ্যে প্রবেশ করতে করতে বলল, ভাইয়া তুমি চাকরি খুঁজছিলে না? আমাদের তানবীর ভাইয়া আছে না, নতুন এনজিও খুলেছে, লোক নিচ্ছে। আমাকে আসার সময় বলল তোমাকে বলতে, প্রথমে 8,000 টাকা দেবে, প্রতি বছরে তোমার টাকা বাড়বে, ওভারটাইম তো আছে, চাইলে তুমি করতে পারো। আচ্ছা আমি তানভীরের সাথে কথা বলে নিব। ভাবি তুমি একটু আমার রুমে আসবে, তোমার সাথে আমার কিছু কথা আছে। তুমি তোমার রুমে যাও, আমি ফ্রেশ হয়ে আসছি, বলেই তানহাও ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে চৈতালি রুমে গেল। ভাবি কালকে আমার সাথে আমার কলেজে যাবে একটু? স্যার আমার উপর রেগে আছে, গার্ডিয়ান নিয়ে যেতে বলেছে, ভাইয়া বা আম্মু গেলে আমাকে মেরেই ফেলবে। প্লিজ তুমি কালকে আমার সাথে যাবে? তুমি যা বলবে আমি তাই করব, তোমার সব কথা শুনবো, তোমার সাথে বাসার কাজে সাহায্য করব, ঘর ঝাড়ু দিয়ে দেবো, থালা বাসন ধুয়ে দেবো। চৈতালির কথা শুনে তানহা হেসে দিল। তুমি তোমার ভাইয়ার থেকে অনুমতি নিয়ে আসো আগে, তোমার ভাইয়ার অনুমতি ছাড়া আমি যেতে পারবো না। আমার সাথে গিয়েছো জানলে ভাইয়া কিছু বলবে না, এখন বুঝবে না বোন, আগে বিয়ে হোক সংসার হোক তখন বুঝতে পারবে। তোমার ভাইয়ার অনুমতি না পেলে আমি যেতে পারবো না। কি ঝামেলায় পড়লাম, এখন ভাইয়াকে পটাবো কি করে? তানহা উঠে চলে গেল। রান্নাঘরে এসে খাবার বেড়ে খেতে শুরু করল। রোকেয়া বেগম রুম থেকে বেরিয়ে এসে বলল, তানহা মা তোমার কি শরীর খারাপ? কি হয়েছে মা আমাকে বলো। কিছু হয়নি আম্মা, কি করে যে এত ঘুমালাম? আপনার রান্না করতে অনেক কষ্ট হয়েছে তাই না? হাঁটুর ব্যথা নিয়ে এত কষ্ট করে রান্না করতে গেলেন কেন? আমাকে ডেকে দিলেই পারতেন। এতটা বিবেকহীন হয়ে যায় নাই মা, সবসময় কাজ করো তুমি, তুমি তো মানুষ রোবট না, তোমারও শরীর আছে, তোমার শরীর খারাপ হতেই পারে, তাই বলে অসুস্থ শরীরে তোমাকে কাজ করাবো? এতটা খারাপ শাশুড়ি আমি না। ভাইয়া তোমার সাথে আমার একটা কথা আছে, একটা কথা বলে চলে যাবি, একটার বেশি দুটো কথা বললে তোর খবর আছে। সবসময় এমন করো কেন? কালকে ভাবিকে আমাদের কলেজে নিয়ে যাব। তোর কলেজে তানহা গিয়ে কি করবে? আমার ইচ্ছে হয়েছে তাই ভাবিকে নিয়ে যাব। তানহা আমার বউ নাকি তোর বউ? তোমার বউ। তাহলে তুই ইচ্ছে মতো কেন আমার বউকে নিয়ে যাবি? কারণ তোমার বউ আমার ভাবি, তাই নিয়ে যাব। আমি তানহাকে যেতে দিব না। ভাইয়া তুমি যা বলবে আমি তাই শুনবো, তোমার জামা কাপড় ধুয়ে দেবো, তোমার পা টিপে দেবো, তোমার মাথা টিপে দেবো, তোমার গলা টিপে দেবো, তুমি যা বলবে আমি তাই করব। তুই আমার গলাটা টিপে দিস, তোর আর কিছু করা লাগবে না, তোর হাব ভাব ভালো না। কাহিনী কি আমাকে সত্যি করে বল। আমার ফ্রেন্ডরা ভাবিকে দেখতে চেয়েছে, আমিও যাব। এই না, ইফাত ভ্রু কুচকে তাকালো, কেন আমি গেলে তোর মানসম্মান নষ্ট হয়ে যাবে? তুমি এতগুলো মেয়েদের মাঝে গিয়ে কি করবে? তোর ভাবি এতগুলো ছেলেদের মাঝে গিয়ে কি করবে? ভাইয়া ভাবি আমার ফ্রেন্ডসদের কাছে থাকবে, আর ওরা সবাই মেয়ে, আমি ভাবির নামে অনেক প্রশংসা করেছি ওদের কাছে, তাই সবাই দেখতে চেয়েছে। তোর ভাবি সুন্দর, সেজন্য তুই সবার সামনে নিয়ে যেতে পারবি। আমি কালো দেখতে ভালো না, তাই তোর সম্মানে আঘাত লাগবে, সেজন্য এমন করছিস। আচ্ছা আমি যাব না, তোর ভাবিকে নিয়ে যাস, কিন্তু সাবধানে যাবি, আর তাড়াতাড়ি চলে আসবি, কোনো সমস্যা হলে আমাকে ফোন দিবি, বলে ইফাত চলে গেল। তানহা খেয়ে গোসল করে আসলো, আয়নার সামনে বসে মাথায় চিরুনি করছিল। তখনই চৈতালি বলল, এই সন্ধ্যার দিকে গোসল দিলে তোমার শীত লাগছে না? শীত লাগলেও কিছু করার নেই, সারাদিন ঘুমিয়েছি, দুপুরে আর বিকালে নামাজ পড়তে পারিনি, সন্ধ্যার আজান দিলে সব নামাজ তুলে নিতে হবে। ভাইয়া অনুমতি দিয়েছে, সকালে কিন্তু আমার সাথে যাবে। সত্যি বলছো? তোমার সাথে মিথ্যা কথা বলতে পারি? আচ্ছা নিজের রুমে যাও, সকালে আমি তৈরি থাকবো। চৈতালি চলে যেতেই তানহা মনে মনে ঠিক করে নিল, কালকে চৈতালি স্যারকে কিছু কথা বলবে, প্রয়োজনে তার স্যারকে শক্ত হতে বলবে। চৈতালি আমার নিজের বোনের মতো, আমি তার জীবন নষ্ট হতে দিতে পারি না। যে তাকে ভালোবাসে না চৈতালি কেন তার পেছনে পড়ে থাকবে? বিষয়টা খুব বাজে দেখায়, ভাবতে দীর্ঘশ্বাস ছাড়ল তানহা।